হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখব ইনসাইড থেকে কিভাবে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক, টেবিল, এই কাজগুলো কীভাবে করতে হয়। তা শুরুতেই আমরা দেখতেছি কভার পেজ। তো কভার পেজটা কি, হোয়াট ইজ কভার পেজ? আমরা দেখব যে এখানে লেখা আছে যে কভার পেজ, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু রেডিমেড কভার পেজ এখানে দেওয়া আছে। তো আমরা এখানে আমার পছন্দ মতো যে কোনো একটা পেজ আপনি নিতে পারেন। তো আমরা ধরেন এটা নিলাম। নেওয়ার পরে এখানে লেখা আছে ডকুমেন্ট টাইটেল, এখানে একটা ডকুমেন্ট লিখবেন। আমরা লিখলাম এম এস ওয়াট, ডাব্লিউ ও আর, 2016। ইচ্ছা করলে আপনি কালারও করতে পারবেন। তো কালার করার সিস্টেমটা হলো এই, এখানে যাবেন, হোম থেকে আমরা কালার শিখেছিলাম আগে, ফন্ট কালার, এখানে কালার দিয়ে দেবেন আপনার যেই কালার ভালো লাগে। আমরা এটা দিলাম, হয়ে গেলে একটু বোল্ড করলাম। আর যে ফন্ট চেঞ্জ করতে চান, এখানে বিভিন্ন রং বেরঙের ফন্ট আছে, যেটা ভালো লাগে আপনার কাছে ওইটি আপনি করে ফেলবেন। ওকে, এরপর যদি আপনি চান যে এই ভিউটা কালার চেঞ্জ করবেন, তাহলে এখানে ক্লিক করে ফরম্যাট আসবে, ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিল থেকে এখানে আমরা একটা কালার ধরেন আমরা রেড কালারটা নিলাম। এরপর এই কালারটা নেওয়ার পরে আমরা এখান থেকে আবার ক্লিক করবো, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবো। গ্রেডিয়েন্টে কিছু কালার আছে, এখানে দেখতে পাচ্ছি যে লাইট কালার, এখান থেকে একটা কালার নিলাম। ওকে, হয়ে গেল। পাশে যেটা দেখতেছি আমরা, এখানে ক্লিক করে একইভাবে আমরা যেখানে কালার চেঞ্জ করতে চাই এটা আমরা করতে পারবো। এটা আমরা একটা সলিড কালার নিলাম এখান থেকে। তো এই হলো আমাদের কভার পেজ। এখানে নিচে ঠিকানা আপনি লিখতে চাই লিখতে পারবেন, বা আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা এগুলো এখানে লিখে নেবেন। এটা হলো কভার পেজ। পরের পেজটা হলো ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজটা হলে এখানে যাবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা প্রথম পেজটা লেখার পরে পেজটা খালি রাখি বেশিরভাগ, এখানে ক্লিক খালি করে দিলেন। তো এখন এটা খালি হয়ে গেল, এখন এখান থেকে আপনি লেখাটা লিখতে পারবেন। আমরা কী লেখা লিখতে পারি, আমরা সবসময় যে লেখাটা লিখে থাকি সেটা লিখবো আজকে এ কিউ ইউ আই সি কে কুইক বি আর ও ডাব্লিউ এন ব্রাউন এফ ও এক্স ফক জে ইউ এম টি এক্সামস ও ভি ই আর আবার টি এস দি ডিওজি ডক। আমরা লিখলাম লেখাটা। তো এখন এই লেখাটা আমরা একটু লিখে ফেলছি, এটাকে একটু কপি করে নেব আমরা। তো কপি করতে গেলে জানেন কপি করার স্টাইলটা কি, আমরা হোম থেকে আমরা জানতাম যে কপি এবং পেস্ট, কিন্তু আমরা এইভাবে কপিটা না করে আমরা কপিটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ধরে কপি করবো, অনেক দ্রুতভাবে কপি হয়ে যাবে এবং অনেক পেজগুলো পেয়েছে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা পেজ কপি করে ফেলছি, আমরা এখানে প্রায় 9টা পেজ কপি করছি। এই যে দেখা যাচ্ছে এখানে 9টা পেজ। কারণ বিষয়টা হলো যে 9টা পেজের মাঝখানে যদি আমরা কোনো পেজ খালি করতে চাই তাহলে কীভাবে খালি করবো, কারণ এখন এখানে এই পেজটা আমরা আছি, এখানে দেখা গেছে যে আমরা 3 নম্বর পেজে আছি, তিন খালি হয়ে 4 হয়ে যাবে। তো আমরা এখানে যাব, ব্রেকে ক্লিক করবো, এই যে খালি হয়ে গেলে 4 নম্বর হয়ে গেল। এটা আমাদের উপরে আছে, 2টা পেজ খালি হয়ে গেল আমাদের। এখন দেখেন আমরা এখানে কাঙ্ক্ষিত যে খালি পেজটা আছে এখানে আমরা লিখতে পারবো, মানে এখানে আমরা লিখতে পারবো, এটা লিখতে পারছি। তো এখন এই হলো আমাদের পেজ ব্রেকের স্টাইলটা, আমরা এটা করে নিলাম। এখন আমরা এখান থেকে দেখব কীভাবে টেবিলে কাজ করতে হয়। টেবিল সরাসরি আমি এখান থেকে টেবিল নিতে পারি, এভাবে নিতে পারেন, নয়াপর এখানে ডিজাইন আছে, যে কোনো ডিজাইন ওটা ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে নিলাম এটা, কিন্তু এই টেবিলটা আমরা না নিই, আমরা যদি অঙ্ক বসাই দিই তাহলে সুন্দর হয় বেশি। এখানে নিচে লেখা আছে ইনসার্ট টেবিল, এই এটাও কিন্তু ইনসার্ট টেবিল আর এটাও ইনসার্ট টেবিল। এখানে ক্লিক করব, করার পরে আমরা এখানে নাম্বার অফ কলাম আমরা কলাম দেবো, ধরুন আমরা 4টা কলাম দিলাম, নাম্বার অফ রো আমরা রো অঙ্কটা বসাই দিলাম, 10টা কলাম রো নিলাম, এন্টারও দিতে পারেন, ওকেও দিতে পারেন, ওকে দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি প্রত্যেকটা ঘরে সমান আছে, তা আমি একটা ঘর ছোটো বড়ো করবো। তো ছোটো করলাম, এটা ছোটো করে নিলাম, এটা এদিকে সরাই নিলাম, এটা এদিকে সরাই নিলাম। আমরা এখন ঘরের ভিতরে লিখব, এখানে লিখলাম ধরেন আমরা লিখব এখানে এস এল নাম, এস এল এন ও নাম লিখেছি। লেখার পরে এখানে আমরা লিখব এন এ এম এ নেম অফ টি সি ডি কোর্স সি ও ইউ আর এস এ কোর্স ডি ইউ আর টি আই ও এন ডিউরেশন
এবং ফি আমরা এভাবে লিখব তো লিখতে গেলাম লেখার পরে দেখেন এখানে এসএল নং এটা আমাদের একটু ঘটা বড় হয়ে গেল তো আমরা লেখার সাইজটা ছোট করে দিব ক্লিক করার পরে এখানে সাইজটা দিবেন একটু ছোট করে নেবেন যাতে একই ঘরের ভিতরে আসে আমি 12 আছে আমরা একটু বাড়াই দিই 14 করে দিই আর এটা একটু বড় করি হয়ে গেলে আঁকি লেনি এখন এই লেখাগুলোকে আমরা সেন্টার করবো তাহলে আমরা সেন্টার করতে গেলে কী করতে মাঝখানে এখানে ক্লিক করবেন আমরা হোমওয়ার্ক থেকে এই যে দেখেছিলাম সেন্টার লেখাটা সিলেক্ট করে নেবেন এখন সেন্টার করে দেবেন তাহলে সেন্টারে চলে আসছে এখানে লিখবেন এসএলএনএস 01 লিখলাম এম আই সি আর ও এস ও এফটি সফট অফিস ও ডাবল এফ আই সি অফিস 2016 এখানে লেখলাম ডিউরেশন থ্রি মান্থ ফি লেখলাম এভাবে আমাদের টেবিলে কাজ করতে হয় তো 3,500 টাকা লিখলাম আমরা এখানেও লিখব 02 এখানে লিখলাম গ্রাফিক ডিজাইনার টোটাল টি ও টি এ এল টোটাল জি আর এ জি এন ডিজাইন আচ্ছা ঠিক সরি ডি এস আই জি এন আমরা এই লেখাটা লিখেছি যে টোটাল গ্রাফিক্স ডিজাইন এখানে এটা আমরা থ্রি মাথ এটা কপি করে নিয়ে আসলে সুন্দর হয় আমরা অল্প সময় এটা নিয়ে আসলাম ওকে এখন আমরা এখানে এটা কপি করে নিয়ে আসলাম তো এইভাবে আমাদের টাইপগুলো লিখতে হয় প্রত্যেকটা লেখা এইভাবে লিখবেন তো এই লেখাগুলোকে আমরা এই দিকটাকে এই দিকে রাখবো এটা আমরা লেফটে রাখবো আর এই লেখাগুলোকে আমরা সেন্টার করে দেবো তা সেন্টার তো করার সিস্টেম জানেনি এই যে সেন্টার কালার করতে চাইলে এখানে কালার করতে পারবেন কালার এখানে আমাদের ফোন থেকে কালার দিয়ে দেবেন তো এটা ফন্ট কালার আমরা চাচ্ছি যে এখান থেকে ডিজাইন থেকে ফিল কালার দেবো তা শেডিং কালার এখান থেকে নেবেন হলো এটা যদি কালার করতে চান এটা নিজের মতো কালার করে নিতে পারবেন আপনি আপনার পছন্দের মতো কালার এখান থেকে দিতে পারবেন যে কালারটা ভালো লাগে আপনার কাছে মনে হচ্ছে যে কালারটা ভালো এই কালারটা আপনি দিতে পারবেন এখান থেকে এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা নিলেন এটাও আপনি নিয়ে নিলেন এখান থেকে এটা আমরা দিলাম আর লেখার কালার এখান থেকে দেখা পড়ছে না তখন আমরা এখান থেকে কালারটা ফুটানোর জন্য সুন্দর করার জন্য এখান থেকে সাদা কালার করে দিলাম ওকে তো এখানে সব লেখাগুলো সাদা করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার হোয়াইট করে দেবেন চলে আসছে বা আপনি যে কোনো একটা কালার রেড কালার নিতে পারেন বা হলুদ কালার নিতে পারেন একটা কালার নিলে হবে তো এটা হলুদ সুন্দর লাগছে তো আচ্ছা সেক্ষেত্রে আমরা এই পিছনের কালারটা আমরা যদি হালকা নান করে দিই তাহলে এখানে যাবো একটু হালকা আমরা অ্যাশ কালার করে দিতে পারি আর লেখাগুলোকে আমরা ব্ল্যাক করে দিতে পারি যেটা ছিল আমাদের সুন্দর লাগবে ওকে এই হলো আমাদের কালার আর যে মনে করেন এই ডিজাইন নেবেন ডিজাইন যদি চান তাহলে এখানে শর্ট আপলোডে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটা ডিজাইন থেকে এখানে আমাদের কিছু ডিজাইন আমরা রেডিমেড দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো আমরা সরাসরি নিতে পারি সরাসরি হয়ে গেল ডিজাইন এই হলো আমাদের টেবিলের কাজ তাই এটা আমরা দেখলাম আটটা টেবিল দেখবো আমরা কীভাবে টেবিলের ভিতরে এখানে শর্টকাটভাবে আমাদের যেমন এখানে লেখা আছে কুইক টেবিল এই হলো কুইক টেবিল এটা আমরা নিলাম এখানে নেওয়ার পরে দাগ দেখা যাচ্ছে না আমরা লেখলাম এখানে 2021 লিখে দিলাম এখানে ক্লিক করে আমরা এখান থেকে লাইন নেব লাইন একটা নিলাম তারপর এখান থেকে কালার নিব আমরা আমাদের পছন্দের কালার যে কোনো কালার আমরা নিতে পারি যেমন লাল কালার নিলাম এখানে যাব যাওয়ার পর এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম টেবিল হয়ে গেল পরে এখানে একটা ছবি দিতে চাইলে ইনসার্ট থেকে পিকচার আমরা এই ছবিটা দিলাম ছবিটা আসার পরে এখান থেকে র্যাপ টেক্সট যাবেন এখান থেকে ইন ফ্রন্ট টপ টেক্সট করে নেবেন ছবিটা একটু ছোট্ট করে নেবেন তো আমরা এখানে ছবিটা ছোট করে নিলাম নেওয়ার পরে এটা বসাবো এখানে এটা বসাইলাম এবার একটা কালার ওয়াশ আউট করে দিব তারপরে আমরা এখানে আবার যাবো র্যাপ টেক্সটে এখানে বিহাইন্ড টেক্সট করে দিব তো এখন দেখেন আমাদের এখানে মোটামুটি টেবিলে আমার কুইক টেবিলটা হয়ে গেল এই হলো আমাদের টেবিলের কাজ এগুলো একটু সব মনোযোগ দিয়ে শিখবেন এবং মনোযোগভাবে করবেন আর আজকে আমরা দেখলাম যে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক আর টেবিল টেবিলে আর বাকি কিছু কাজ আছে এগুলো আমরা ক্লাসের সময় দেখে নেবেন তো কীভাবে টেবিল করতে হয় এটা তো আমরা জানলাম